ঢাকা থেকে যারা সকালে বের হয়ে সারাদিন ঘুরে আবার রাতেই বাড়ি ফিরতে চান, তাদের জন্য অন্যতম সেরা স্থান হতে পারে যমুনা সেতু। এটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের বিভেদকারী যমুনা নদীর উপর অবস্থিত। সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। পদ্মা সেতুর আগে কয়েক যুগ ধরে এই সেতু বাংলাদেশের বৃহত্তম সেতু হিসেবে স্বীকৃত ছিল। যমুনা সেতু বাংলাদেশের উত্তরবঙ্গকে সরাসরি ঢাকার সাথে যুক্ত করেছে। বলতে গেলে উত্তরবঙ্গের মানুষের প্রাণের অংশ এই সেতু। এই সেতুর সাথে একটি রেল লাইন যুক্ত আছে যা ঈশ্বরদী, কুষ্টিয়া, যশোর হয়ে খুলনা পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করে। সেতুতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে যাবেন নদীর পাড়ে। সেতু থেকে কিছুটা সামনে এগিয়ে আসলেই এমন একটা মোড় চোখে পড়বে, এই জায়গাটির নাম ভুয়াপুর মোড়। এখান থেকে হাতের বামে চলে যায় টাঙ্গাইলের ভুয়াপুর গোপালপুর রোড, আর ডান দিকে গেলে পাবেন যমুনা নদীর তীর। এখানে অনেকটা জায়গা নিয়ে বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে একটি পার্ক আছে। অসম্ভব সুন্দর নিরিবিলি এই পার্কে আপনার পরিবার নিয়ে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে পারেন। আজকে আলোকস্বল্পতার কারণে ভিতরে দেখাতে পারছি না, কারণ সূর্যাস্তের সময় নদীর পার থেকে যমুনা কতটা সুন্দর সেটা দেখানোকেই বেশি প্রাধান্য দিচ্ছি। বামের রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই পৌঁছে যাবেন নদীর পাড়ে। যমুনা নদীর এই অংশটি পর্যটনের আদলেই রাখা হয়েছে। কিছুটা বালুচর, নদীতে ঘোরার জন্য নৌকা, কংক্রিটের বাঁধ, আর দূরে যমুনা সেতুর আবছা ছায়া। নদীর পাড়ে সূর্যাস্ত অন্যরকম এক আবহ সৃষ্টি করে।
যমুনায় সূর্যাস্তের পরপরই সেতুতে লাইট জ্বললে দূর থেকে তা অনেক সুন্দর দেখায়। সন্ধ্যার পরে রওনা দিলেও ঢাকা টাঙ্গাইল চার লেন মহাসড়ক ধরে আপনারা রাতের ভেতরে ঢাকা পৌঁছে যাবেন।